দেশের প্রত্যন্ত অঞ্চলে সকল সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে ছেঁড়া ফাটা নোট গ্রহণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমনকি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি মনিটরিংও করা হয়। অবস্থাভেদে 100 ভাগ, 75 ভাগ এবং 50 ভাগ রিফান্ড করা হয়। সাধারণত 1/50 শতাংশের কম ছেঁড়া নোট থাকলে নোটের পুরো মূল্যমানই প্রদান করা হয়। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোন কোন নোট পরিবর্তন করতে পারবেন আর পারবেন না, কোন কোন নোট পরিবর্তন হয় না বা পরিবর্তনের অযোগ্য। ইচ্ছাকৃতভাবে কাটা নোট, 2 বা 3টা নোটে জোড়াতালি দেওয়া নোট, 3/4 অংশের কম রয়েছে এমন নোট। কোন কোন নোট পরিবর্তন করতে পারবেন, 2 খণ্ডে খণ্ডিত নোট, 2-এর অধিক খণ্ডে খণ্ডিত নোট, রং দেওয়া নোট, অত্যাধিক ময়লা নোট, আগুনে পোড়া নোট, পোকামাকড়ে কাটা নোট, নিরাপত্তা সুতাবিহীন নোট। কোথায় পরিবর্তন করবেন? দেশের যে কোনো অঞ্চলে অবস্থিত সরকারি বা বেসরকারি ব্যাংকে এসে ছেঁড়া নোট বদল করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ভাষ্যমতে যদি কোনো ব্যাংক বা তার শাখা নোট পরিবর্তন করে না দেয়, তবে উপযুক্ত প্রমাণসহ বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করলে বাংলাদেশ ব্যাংক উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে ব্যাংকে যাওয়ার পূর্বে নোটের ছেঁড়া অংশে আঠা দিয়ে কাগজ লাগিয়ে নেবেন এবং লাগানো সাদা কাগজে আপনার নাম লিখে নেবেন। সবাই টাকার প্রতি যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।